এখন দেখো আমরা নতুন চ্যাপ্টার শুরু করব। অলরেডি তোমার অ্যালকোহল ফেনল ইথার হয়েছে, দ্বিতীয় চ্যাপ্টার হয়েছে তোমার অ্যালডিহাইড কিটোন, এবারে তিন নম্বর চ্যাপ্টার আমরা বলছি যে কার্বক্সিলিক অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিড মানে বন সি ডবল এইচ, এই সি ডবল এইচ গ্রুপ থাকবে। তার মানে এখানে কার্বনিল গ্রুপ এবং হাইড্রক্সিল গ্রুপের যোগে যোগ ফলে দুটো যোগ করলে যেটা পাবো সেটা হচ্ছে কার্বক্সিল গ্রুপ, কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ। অ্যাকচুয়ালি কার্বনিল গ্রুপের কার্ব সি আর বি, আর হাইড্রক্সিল গ্রুপ, হাইড্রক্সিলে তোমার অক্সিল ও এক্স ওয়াই এল দুটো যোগ করলে কার্বক্সিল গ্রুপ। দেখো এই কার্বক্সিলিক গ্রুপটাকে আমরা, এই কার্বক্সিলিক অ্যাসিডটাকে আমরা মোটামুটি দুটো ভাগে এখানে ভাগ করতে পারি। একটা হচ্ছে অ্যালিফ্যাটিক কার্বক্সিলিক গ্রুপ আর সি ডবল এইচ, সেটা হতে পারে ফর্মিক অ্যাসিড, সিএইচ থ্রি সি ডবল অ্যালিফ্যাটিক অ্যাসিড, তার মানে তোমার হচ্ছে এটা অ্যাসিডিক অ্যাসিড, আর এইচ সি ডবল এইচ ফর্মিক অ্যাসিড, যেরকম মিথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড এটা বলা যেতে পারে আইইউসি নেম, প্রোপানোয়িক অ্যাসিড, এগুলো তোমার হচ্ছে আমাদের অ্যালিফ্যাটিক কার্বক্সিলিক অ্যাসিড। এরপর যাবো দু নম্বরে, যাবো অ্যারোমেটিক কার্বক্সিলিক অ্যাসিড মানে সি ডবল এইচ গ্রুপের সঙ্গে যখন, আগে যেমন অ্যালিফ্যাটিকে যেমন অ্যালকিল গ্রুপ যুক্ত থাকবে বা হাইড্রোজেন যুক্ত থাকবে, আর অ্যারোমেটিক কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপে এখানে যুক্ত হবে ফিনাইল গ্রুপ যুক্ত থাকবে বা অ্যারাইল গ্রুপ যুক্ত থাকবে, তাহলে এটা বেনজোয়িক অ্যাসিড অ্যারোমেটিক, এটা হচ্ছে অর্থো নাইট্রো বেনজোয়িক অ্যাসিড, বা আমরা বলতে পারি আইইউপিএসসি নাম বলে টু নাইট্রো বেনজোয়িক অ্যাসিড, বা অর্ড প্রচলিত নাম হচ্ছে অর্থো নাইট্রো বেনজোয়িক অ্যাসিড, এগুলো হচ্ছে অ্যারোমেটিক কার্বক্সিলিক অ্যাসিড। এরপর দেখো ক্লাসিফিকেশন অফ অ্যালিফ্যাটিক কার্বক্সিলিক অ্যাসিড, ডিপেন্ডিং অন দ্য নাম্বার অফ কার্বক্সিলিক গ্রুপ, মোটামুটি তিনটে ভাগে ভাগ করা যায়। কার্বক্সিলিক গ্রুপের সংখ্যা অনুসারে অ্যালিফ্যাটিক গ্রুপটাকে তিন ভাগে ভাগ করা, একটা মনো কার্বক্সিলিক অ্যাসিড, তারপর হচ্ছে ডাইকার্বক্সিলিক অ্যাসিড, আর একটা হচ্ছে ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড, যেটাকে আমরা বলতে পারি যে পলিকার্বক্সিলিক অ্যাসিড। মনো কার্বক্সিলিক অ্যাসিড মানে কন্টেনিং ওয়ান কার্বনিল কার্বক্সিল গ্রুপ, একটা সি ডবল এইচ গ্রুপ থাকবে। যেমন ধরো তাকে আমি রিপ্রেজেন্ট করতে পারি জেনারেল ফর্মুলা সি এন এইচ টু এন প্লাস ওয়ান সি ডবল এইচ, তাহলে সি এন এইচ টু এন প্লাস ওয়ান সি ডবল এইচ, এনের মানটা যদি জিরো হয় তাহলে আমি পাবো ফর্মিক অ্যাসিড এইচ সি এইচ সি ডবল এইচ ফর্মিক অ্যাসিড, এনের মানটা যদি ওয়ান হয় তাহলে পাবো অ্যাসিডিক অ্যাসিড যাকে বলে ইথানোয়িক অ্যাসিড, এনের মানটা যদি টু হয় তাহলে আমরা পাবো প্রোপিওনিক অ্যাসিড যেটা কমন নাম, আর আইইউপিএসসি নাম হচ্ছে প্রোপানোয়িক অ্যাসিড। এরপর হচ্ছে দিস আর দ্য জেনারেল নোন অফ ফ্যাটি অ্যাসিড, কিছু ফ্যাটি অ্যাসিডও আছে যেটাকে আমরা মনো কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে ফেলতে পারি, যেমন ধরো পামিটিক অ্যাসিড, তার সংকেতটা আমি পাশে লিখলাম পামিটিক অ্যাসিড, স্টিয়ারিক অ্যাসিড, এগুলো হচ্ছে আমার মনো কার্বক্সিলিক অ্যাসিড। এরপরে আমরা যাব ডাইকার্বক্সিলিক অ্যাসিড মানে কন্টেনিং টু কার্বক্সিল গ্রুপ, এখানে কী হবে দুটো কার্বক্সিল গ্রুপ থাকবে। প্রথমে দেখো অক্সালিক অ্যাসিড, এটা সি ডবল এইচ সি ডবল, এটা হচ্ছে অক্সালিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিডের আমি নাম বলতে পারি যে ইথেন ডাইওইক অ্যাসিড, আইইউপিএসসি নাম ইথেন ডাইওইক অ্যাসিড, এইটা আমি বলতে পারি যে তিনটে কার্বন বিশিষ্ট যে সি ডবল এইচ দুটো কার্বক্সিল গ্রুপ আছে, এটা তোমার হচ্ছে ম্যালোনিক অ্যাসিড, এটা হচ্ছে প্রচলিত নাম হচ্ছে কমন নেম হচ্ছে ম্যালোনিক অ্যাসিড, আইইউপিএসসি নাম হচ্ছে প্রোপেন ডাইওইক অ্যাসিড, তিনটে কার্বন আছে তাহলে প্রোপেন ডাইওইক অ্যাসিড, এটা হচ্ছে সাকসিনিক অ্যাসিড, এসইউসিসি সাকসিনিক অ্যাসিড, তাই কটা সি ডবল এইচ আছে দুটো, ডাইকার্বক্সিলিক অ্যাসিড, আর এখানে দেখো কটা কার্বন আছে চারটে, সাকসিনিক অ্যাসিড মানে বিউটেন ডাইওইক অ্যাসিড, আর এইটা তোমার হচ্ছে টার্টারিক অ্যাসিড, আমরা বলি টার্টারিক অ্যাসিড, এই টার্টারিক অ্যাসিডটা আমি বলতে পারি টু থ্রি আইপিএসসি নাম টু থ্রি ডাইহাইড্রক্সি বিউটেন ডাইওইক অ্যাসিড, টু থ্রি ডাইহাইড্রক্সি বিউটেন এটা হচ্ছে তোমার হচ্ছে কী হলো টার্টারিক অ্যাসিড প্রচলিত বা কমন। এখন আমরা যদি দেখি যে ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড যদি তিনটে সি ডবল এইচ গ্রুপ থাকে, এর আমার কাছে প্রোপেন এটা হচ্ছে তোমার এই যে প্রোপেন ওয়ান টু থ্রি, তাহলে প্রোপেন ওয়ান টু থ্রি ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড, প্রোপেন ওয়ান টু থ্রি ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড, যেটা আমাদের ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড বলা হচ্ছে, বা আমরা বলি